দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ, একদিনের আন্তর্জাতিক ম্যাচেও অভিন্ন ফলাফল। দলের এমন বাজে পারফরমেন্সে গোটা দেশ মর্মাহত। অথচ এই কঠিন অবস্থার মধ্যেই টিম ম্যানেজমেন্টের নিয়ম ভেঙে ক্যাসিনোতে ছুটে গেলেন বাংলাদেশ দলের তিন ক্রিকেটার তাসকিন আহমেদ, নাসির হোসেন এবং শফিউল ইসলাম। উল্লেখ্য, ক্যাসিনো হলো এমন একটি প্রমোদ হাউস যেখানে জুয়া, মদ, নারী দিনভর উন্মুক্ত থাকে আগতদের জন্য। রবিবার ইস্ট লন্ডনে শেষ ওয়ানডে ম্যাচে 200 রানের শোচনীয়ভাবে হেরে যায় বাংলাদেশ দল। ম্যাচ শেষ হবার ঘণ্টাখানেক পরেই তিন ক্রিকেটার চলে যান নগরীর একটি ক্যাসিনোতে। রাত 10টার মধ্যে হোটেলে ফেরার কথা থাকলেও তারা ফেরেন রাত 11:15 পর, যেটা টিম ম্যানেজমেন্টের চোখে স্পষ্ট নিয়মভঙ্গ। তবে তারা প্রমোদে অংশ নিয়েছেন বা জুয়া খেলেছেন সেটা জানা যায়নি। বাংলাদেশ দলের নিয়মিত ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের পরিবর্তে এবার দলের সঙ্গে ম্যানেজার হিসেবে যান মিনহাজুল আবেদিন নান্নু। তিনি প্রধান নির্বাচকও বটে, তবে ঘটনাটি ঘটে নান্নুর সম্পূর্ণ অগোচরে। সোমবার নতুন ভেন্যুর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে খেলোয়াড়দের কয়েক ঘন্টার জন্য ছুটি দিয়েছিলেন তিনি। হোটেলে ফেরার শেষ সময় বেঁধে দেওয়া হয়েছিল রাত 10টা। জানা গেছে অন্যরা ওই সময় আগে ফিরলেও ওই তিন ক্রিকেটার ফিরতে ফিরতে বেজে যায় রাত 6:11। ক্যাসিনোতে তারা বেশ সময় কাটান বলে জানা গেছে। সিরিজ চলার সময় অনুমতি সাপেক্ষে টিম হোটেলের বাইরে গিয়ে খাবার খাওয়ার নিয়ম আছে বটে, কিন্তু এসব আপত্তিকর স্থানে যাওয়ার অনুমতি নেই। শুধু বাংলাদেশ দলের জন্য নয়, বিশ্বের অপরাপর দলের খেলোয়াড়দের জন্য এই নিয়ম প্রযোজ্য। এদিকে তিন ক্রিকেটারের ক্যাসিনোতে যাওয়া এবং 10টার অনেক পরে হোটেলে ফেরায় অবাক হয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু। পরের দিন সকালে তিনি বিষয়টা জানতে পারেন। খবরটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান নির্বাচক এবং ভারপ্রাপ্ত ম্যানেজার। নান্নু বলেন, ওরা রাতের খাবার খেতে গিয়েছিল, সেখানে নাকি ক্যাসিনো ছিল, ওখানে ডিভিলিয়ার্স এবং রাবাডাও ছিল, তবে ব্লুম ফন্টাইনে পৌঁছে ওদের এ ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসা করব। 2015 বিশ্বকাপের সময় শৃঙ্খলা ভঙ্গের কারণে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল পেসার আলামিন হোসেনকে। শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তি পেতে হয়েছিল সাকিব আল হাসানকেও।